টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম। সংবাদ পাঠ করছি আমি রেশমা হাসান। রাজবাড়ির কালুখালীতে ভুয়া পদবি ও ডিগ্রি ব্যবহারে এক হোমিও চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড এবং 40,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে কালুখালী উপজেলার বোয়ালিয়ায় বাংলাদেশ হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় দয়াল হোমিও সদনের চিকিৎসক রঞ্জিত সরকারকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের একাধিক ধারায় এক বছরের কারাদণ্ড এবং 40,000 টাকা জরিমানা করা হয়। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়িয়ার সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।